পাংছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুম্ম গ্রামে তল্লাশি অভিযান, তিনজনকে আটক ও পরে মুক্তি। আজ 21 জুন 2021 ভোর 5টার দিকে রাংছড়ি সেনা ক্যাম্পের সেনাবাহিনীর 16 বীরের একজন মেজর ও সুবেদার শরীফুল ইসলাম শরীফের নেতৃত্বে একদল সেনা সদস্য একই উপজেলার রাংছড়ি ইউনিয়নে অঙ্গীয়পাড়া গ্রাম ও আলেখিয়ং ইউনিয়নে চক্ষুলাল পাড়া, নাটিংঝিরি পাড়া ও ওয়াগেপাড়া এলাকার তল্লাশি অভিযান চালায়। এই সময় সেনা সদস্যরা 3 ব্যক্তিকে আটক করে এবং কয়েকজন গ্রামবাসীর আইডি কার্ড নিয়ে যায়। জানা গেছে, তল্লাশি অভিযানের সময় সেনাদলটি অঙ্গীয়পাড়া থেকে মং এইচিং মারমা, বয়স 45, পিতা সাগিয়ফ্রু মারমা নামে এক নিরীহ গ্রামবাসী কৃষিজীবী এবং চক্ষুলাল পাড়া থেকে আরও 2 জুম্ম যুবককে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। রিপোর্টটি লেখা পর্যন্ত 2 যুবকের নাম জানা যায়নি। সেনাদলটি আটককৃত 3 জুম্ম গ্রামবাসীকে ক্যাম্পে নিয়ে গিয়ে প্রায় 5 ঘন্টা যাবৎ আটক করে রাখে। এরপর সেনা সদস্যরা জুম্ম গ্রামবাসীদের তাদের বাড়িতে সন্ত্রাসী আসে বলে অভিযোগ করে এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময় সেনা সদস্যরা অস্ত্র তাক করে জুম্ম গ্রামবাসীদের মেরে ফেলার হুমকিও প্রদান করে। সকাল 10টার দিকে আটককৃত জুম্মদের রাংছড়ি সেনা ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।